এটা নিয়ে পোস্টার যেটা করেছে, শুনুন, কাটমানি তো হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। কাটমানি ইস্যুটা যেটা উঠেছে এটার বাস্তব ভিত্তি আছে, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু এখন এই কাটমানি কারা নিয়েছে না নিয়েছে, অনেক সময় কি হয়, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ব্যক্তিগত শত্রুতার কারণেও কারো বিরুদ্ধে আমি এই অভিযোগ তুলে দিতে পারি। কারণ এটা তো প্রমাণ সাপেক্ষ, কারণ আমি তুলে দিলাম, তারপরে প্রমাণ কি হবে না হবে, যে নিয়ে কার কাছ থেকে নিয়েছে, তার সাথে কি যে আছে কোনো চুক্তিপত্র আছে কি, মানে কাটমানি নিলে তো চুক্তিপত্র থাকে না স্বাভাবিকভাবে, সে যদি সেটাও প্রমাণ সাপেক্ষ। এবং সব থেকে বড়ো কথা, আমি মনে করি যারা কাটমানি দিয়েছে তারাও কিন্তু অপরাধ করেছে, তারাও কিন্তু অপরাধ করেছে, এটা আমার বক্তব্য। যারা দিয়ে যারা নিয়েছে তারা যেমন অপরাধী, আর যারা দিয়েছে তারাও সমভাবে অপরাধী। উনি এই রিসেন্টলি বিজেপিতে যোগ দিয়েছেন, এটা কি তারপরেই একটা রাজনৈতিক অভিসন্ধি হতে পারে? রাজনৈতিক অভিসন্ধি হতে পারে, যে মানে এখন যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের লোকেরা তৃণমূলের বিরুদ্ধেই বেশি করছে। যারা এক পক্ষ তৃণমূল থেকে এসে বিজেপিতে এসছে, বিভিন্ন জায়গায় দেখা গেছে তারা মানে পুরনো গণ্ডগোল, অর্থাৎ একই দলে থাকার সময় যে গণ্ডগোলটা ছিল সেই গণ্ডগোলটা কেউ কেউ বিজেপিতে এসে সেই গণ্ডগোলের ঝাল মেটাচ্ছে। তার বিরুদ্ধে যে গণ্ডগোল মানে বিরোধিতা ছিল সেই বিরোধিতাটা ওইভাবে তারা মারধর করে করে করেছে। যেমন আপনার জগদ্দলে হয়েছে, শ্যামনগরে হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। যারা করেছে তারা কিন্তু সব তৃণমূলেরই। মানে এটা কি তৃণমূল থেকেই করা হয়েছে বলে এখন মনে হচ্ছে? এখন এটা করা হয়েছে যেহেতু বিজেপিতে জয়েন করেছে, অতএব তৃণমূলেরও হতে পারে চক্রান্ত, যে তারা এইভাবে বিজেপিতে যারা জয়েন করছে তাদের বিরুদ্ধেও কাটমানি ইস্যু তুলে দিয়ে তাদের বিজেপিকে ডিসক্রেডিট করা, এটা হতে পারে।